জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স কোর্সে ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রিলিজ শিলিপের আবেদন আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে দ্বিতীয় রিলিজ শিলিপের আবেদন নিয়ে নতুন কয়েকটা শর্ত প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে সেই শর্তসমূহ তোমাদের সাথে শেয়ার করব কারা তোমরা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না সেই বিষয়ে তোমরা একদম পরিপূর্ণ তথ্যগুলো জানতে পারবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নিব কারা এই দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদন করতে পারবে যারা চান্স পায়নি অর্থাৎ প্রথম মেধা তালিকাতে দ্বিতীয় মেধা তালিকাতে কোটা মেধা তালিকাতে অথবা প্রথম রিলিজ শিলিপে তোমরা যদি সুযোগ না পেয়ে থাকো তাহলে তোমরা এই দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদন করতে পারবে চান্স পেয়েও যদি তুমি ভর্তি না হয়ে থাকো তাহলে তুমি এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ চলতি শিক্ষাবর্ষে তুমি অনার্সে ভর্তি হয়েছিলে কিন্তু তুমি ভর্তিটা বাতিল করে দিয়েছ তোমরাও আবেদন করতে পারবে এছাড়াও দ্বিতীয় পর্যায়ে সফলভাবে যারা আবেদন করেছে এটা একটা নতুন শর্ত দ্বিতীয় পর্যায়ে তোমাদের কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল এখন নতুন কিছু শিক্ষার্থী তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে এই নতুন শিক্ষার্থীরা তোমাদের কিন্তু চান্স পাওয়ার জন্য এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে তোমাদের কোনো মেধা তালিকা দেওয়া হবে না তোমাকে কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে হবে তারপর দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল দিবে এবং তখন যদি তুমি সুযোগ পেয়ে যাও তাহলে ভর্তি হতে পারবে এ আর কি এবং তোমরা চান্স পেয়েছিলে কোনো মেধা তালিকাতে কিন্তু ভুল করে তুমি ভর্তিটা তোমার যে ভর্তির ফর্ম রয়েছে সেটি অনলাইন থেকে পূরণ করেছো কিন্তু তুমি ভর্তি হওনি কাগজপত্রগুলো জমা দাওনি টাকা পয়সা জমা দাওনি তাহলে তুমি কি আবেদন করতে পারবে অবশ্যই পারবে তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যার কারণে বললাম এবং যারা প্রথম রিলিজ স্লিপে কোনো কারণে আবেদন করতে পারেনি কিন্তু সে প্রাথমিক পর্যায়ের আবেদনটা করেছিল সকলভাবে আবেদনটা তার হয়েছিল প্রথম মেধা তালিকা দ্বিতীয় তালিকা কোটা মেধা তালিকা রেজাল্ট যে সে চেক করেছে কিন্তু প্রথম রিলি স্লিপে আবেদন করতে পারেনি সেও কিন্তু আবেদন করতে পারবে দ্বিতীয় রিলি স্লিপে এবার আমরা জেনে নেব কারা আবেদন করতে পারবে না যারা প্রাথমিক আবেদন করেনি প্রথম পর্যায়ের কথা বলছি আমি প্রথম পর্যায়ে যারা প্রাথমিক আবেদন করেনি তারা আবেদন করতে পারবে না প্রাথমিক আবেদন ফিজ যারা দেয়নি তারাও কিন্তু আবেদন করতে পারবে না কলেজ তাদের আবেদন নিশ্চয়ন করেনি তারা আবেদন করতে পারবে না যারা মেধা তালিকায় ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে মানে প্রথম মেধা তালিকা অথবা যে কোনো একটা মেধা তালিকাতে তুমি সুযোগ পেয়েছিলে কিন্তু এখন তুমি ভর্তি হয়ে আছো এই ভর্তি থাকা অবস্থাতে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে নতুন করে আর আবেদন করতে পারবে না এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে সঠিকভাবে পারেনি তারা আবেদন করতে পারবে না মানে দ্বিতীয় পর্যায়ের আবেদন ফিস যদি তুমি জমা না দিয়ে থাকো অথবা কলেজ থেকে যদি তোমার আবেদনটি নিশ্চয় না করে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না এই প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে নিয়ে অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে যারা কোনো কারণে আবেদন করতে পারো নি তোমরা যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করে থাকো তাহলে তোমরা কিন্তু দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদন করতে পারবে যদি তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন না করো তাহলে কিন্তু আর আবেদন করতে পারবে না মানে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যে কোনো একটা পর্যায়ে যদি তুমি আবেদন করে থাকো তোমার আবেদনটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তুমি দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদন করতে পারবে মোট কথা হচ্ছে এটা ওকে এবার আমরা চলো জেনে নিই যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের কোন কোন শর্ত রয়েছে তুমি মোট পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ পাবে তুমি কমও আবেদন করতে পারবে না মানে যদি মনে করো যে পাঁচটি কলেজের কম আমি আবেদন করব সেটিও পারবে না যদি বেশি আবেদন কলেজগুলোতে করতে চাও তাহলেও তুমি পারবে না অর্থাৎ সর্বোচ্চ পাঁচটা সর্বনিম্ন তুমি পাঁচটা কলেজেই আবেদন করতে পারবে প্রথম কলেজের গুরুত্বটা বেশি থাকবে মানে প্রায়োরিটিটা বেশি থাকবে প্রথম কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি এবং পঞ্চম কলেজে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কম যার কারণে পঞ্চম কলেজের গুরুত্বটা কম থাকবে সো তোমার যখন চয়েস লিস্ট তুমি সাজাবে তখন প্রথম কলেজটা তোমার পছন্দের একটা ভালো কলেজ দিবে দ্বিতীয় চয়েসটা পছন্দের যে কলেজটা আছে সেই দ্বিতীয় চয়েসে দিবে এভাবে তুমি তোমার পছন্দক্রম অনুযায়ী পাঁচটা কলেজ চয়েস দিবে একটি কলেজে তুমি সর্বোচ্চ চোদ্দোটা সাবজেক্ট চয়েস দিতে পারবে ১৪টার অধিক সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে না অর্থাৎ পাঁচটি কলেজে তুমি আলাদা আলাদাভাবে যদি ওই কলেজে চোদ্দোটা করে সাবজেক্ট থাকে তাহলে তুমি প্রত্যেকটা কলেজে চোদ্দটা করে সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে এর অধিক তুমি দিতে পারবে না ওকে এবং আবেদন শেষ হলে অ্যাপ্লিকেশন যে ফর্মটা তুমি পাবে ওই ফর্মটা তোমার কোনো কলেজে গিয়ে জমা দিতে হবে না এবং আবেদন ফিস তোমার দেওয়া লাগবে না রিলিজ স্লিপে কোনো আবেদন ফিস দিতে হয় না এবং দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন যে কলেজে তুমি করবে ওই কলেজ কর্তৃপক্ষকে এই আবেদনটি আর নিশ্চয়ন করতে হবে না বেসিক্যালি এই শর্তগুলোই তোমার দ্বিতীয় রিলিজ সিলিপের জন্য প্রযোজ্য নতুন কয়েকটা শর্তে অ্যাড করা হয়েছে আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না যখন আবেদন শুরু হবে কিভাবে আবেদন করতে হয় আমি এটা নিয়ে ভিডিও দিব এবং আবেদন কিভাবে করলে চান্স পড়ার সম্ভাবনাটা বেশি থাকে খুব তাড়াতাড়ি এটা নিয়ে ভিডিও আসবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ